আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক মণ্ডলী। আমরা জানি নবীজি আলী ওয়াসাল্লাম বলেছেন আনা ইবনুল হাইন বা আমি জবাই হওয়া দুই ব্যক্তির সন্তান একজন হলেন সৈয়দুনা ইসমাইল আলী সালাম যাকে পিতা ইব্রাহিম আলী সালাম জবাই করার জন্য গলায় ছুরি চালিয়েছিলেন অপরজন হলেন নবীজি আলী আলিহসাল্লামের পিতা আব্দুল্লাহ আবদুল্লাকে জবাই করার জন্য আব্দুল মুতালিব সব ব্যবস্থা সম্পন্ন করেছিলেন আব্দুল মুতালিব মান্নত করেছিলেন আমার যদি দশটি পুত্র সন্তান হয় তাহলে আমি একজনকে আল্লাহর পথে কুরবানির জন্য জবাই করে দেব সময়ের চাকা ঘুরে অবশেষে একে একে দশজন পুত্র সন্তানের বাবা হলেন নবীজি নবিজি সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিব মান্যত অনুযায়ী একজনকে কুরবানি দিতেই হয় তাই তিনি দশ পুত্রের নামে লটারি করলেন লটারিতে সর্বাধিক প্রিয় কনিষ্ঠ সন্তান নবীজি সাল্ল আলী ওসাল্লামের বাবা আবদুল্লার নাম উঠে এলো মান্যথ পোড়া করার জন্য আবদুল্লাকে নিয়ে চললেন জবাই করার স্থানে আবদুল্লার বোনেরা সবাই কেঁদে উঠলেন দর্শক মণ্ডলী আবদুল্লাকে জবাই করার জন্য যেখানে নিয়ে যাওয়া হয়েছিল আজ আমরা সে জায়গাটি আপনাদের দেখাবো বাকে বাকে ঘুরে ঘুরে চলি আজ মরুরে বাকে বাকে ঘুরে ঘুরে চলি আজ আমি এক উম্মাই মরু আরো বের হারানুমানিক মরু আর বের এই হল সেই জায়গা এখানে আজ একটি মসজিদ হয়েছে এই মসজিদটির স্থানেই আব্দুল্লাহকে জবাই করতে আনা হয়েছিল এই মসজিদটির জায়গা এসে আবদুল্লার বন্ধের পরামর্শে আবদুল্লাহ এবং বিপরীতে দশটি উট রেখে লটারি করা হয় লটারিতে আবদুল্লার নাম চলে আসে এবার বিপরীতে বিশটি উট রেখে লটারি দেয়া হয় কিন্তু আবদুল্লার নামই উঠে আসে এভাবে দশটি করে বাড়িয়ে দশমবার বিপরীতে একশোটি উট রেখে লটারি করলে এবার একশত উটের নাম চলে আসে আবদুল্লাহ বেঁচে যান বনেরা ছোট্ট ভাইটিকে কোরবানির জায়গা থেকে দ্রুত সরিয়ে নেন আব্দুল মুতালিব একশত উঠ সংগ্রহ করে সাফা মারোয়ার মাঝখানে এসে উটগুলিকে জবাই করেন আর এই মহল্লাটাও একটা স্মৃতিবিজড়িত মহল্লা আমাদের মনে রাখা দরকার রসুলুল্লা সাল্লি সাল্লাম ফতে মক্কার সময় কিন্তু এই রাস্তা বেয়েই এসেছিলেন এই রাস্তাটাই কিন্তু ফাতে মক্কার সময় রসুল্লা সাল্লাহ সাল্লাম এখান দিয়ে ঢুকেছিলেন এখনও এই রাস্তাটা মিনা মুজদালিফায় যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই অঞ্চলটার নাম হলো হাইয়ুল ফায়সালিয়া এই মহল্লাটা যে এই রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তায় মিনা চলে গেছে মুজদালিফা আরাফা চলে গেছে মক্কা থেকে যখন হাজি সাহেবরা হস করার জন্য আরাফার দিকে যান তো মূলত বেশ কিছু অংশ তথা সিংহভাগী এই রাস্তা দিয়ে তারা বের হয়ে যান আরও অন্যান্য রাস্তা দিয়েও চলে যান কিন্তু এ রাস্তা দিয়েও তারা চলে যান তো এমনিতেও রাস্তা খুব দেখতে পরিপাটি দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে বড় ভালো লাগে এলাকাটা দেখে কেমন যেন মনে হয় রসুলুল্লাহ সাল্লাহ শান্তির পদচিহ্নের বরকতেই যেন এলাকাটা মহল্লাটা শান্তিময় হয়ে আছে এই পাহাড়ের চূড়া দেখলে অতীত সেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগের কথাই মনে হয় যেখানে পাহাড় বেষ্টিত অঞ্চল ছিল সারি সারি পাহাড়ের গিরিপথ ছিল যেন সেই গিরিপথের ভেতর দিয়েই তো রসুল্লা সাল্লু আসলাম এসেছিলেন তো আমরা সেই স্মৃতি হাতরে বেড়াচ্ছি আর ভাবছি কেমন ছিল সেই সময়ের এই রক্তপাথিন মক্কা বিশ্ব ইতিহাসে সোনার রক্ষর লেখা আছে যেই নামটি কল্পনাও করা যায় না যে একটা শহর বিজিত হচ্ছে হাজার হাজার সৈন্য বেষ্টিত এবং যারা এই শহর থেকে সেই সেনাপতিকে সেনানায়ককে বহিষ্কার করেছিল অত্যাচার করে সেই সেনানায়ক আজ যখন তার বিশাল বাহিনী নিয়ে এই শহরকে বিজয় করছেন কিন্তু সেই সময় কোনো ধরনের রক্তপাত নাই মারামারি নাই কাটাকাটি নাই বরং বিনম্র চিত্তে অবনত মস্তকে মহান আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে করতে যেই মহামানব এই শহরে প্রবেশ করেছিলেন বড় আশ্চর্য লাগে এমন যুদ্ধ কি আরও কোথাও হয় এখন যারা মানবতার চিৎকার দেয় তারাই অস্ত্রের ঝনঝনানি আর বারুদের গন্ধে এলাকার পর এলাকা মহল্লার পর মহল্লা জ্বালিয়ে করে দেয় কী শত্রু কী মিত্র কি সামরিক কি বেসামরিক কি নারী কি পুরুষ কি শিশু কি তরুণ সবাইকে তারা মেসাকার করে দিয়ে রক্তের বন্যায় ভাসিয়ে দিচ্ছে শহরের পর শহর আফগানিস্তান ইরাক সিরিয়া সেই তুর্কেমিনিস্তান এরপরে সেই রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং কাশ্মীরি উপত্যকা এগুলো আজ মুসলমানদের রক্তের হোলি খেলায় যেন বন্যায় ভাসছে সেই শহরগুলি আমাদের মনে করিয়ে দিচ্ছে বর্তমান যে তারা মানবতার খুলসে কি অমানবিক অত্যাচারের স্টিম রোলার চালিয়ে মুসলমানদেরকে খতম করতে চায় পরবর্তীতে খলিফাদের আমলে এই লটারির জায়গাটি চিহ্নিত রাখার জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় ইতিহাসে এই মসজিদটিকে মসজিদ নোক বা উটের মসজিদ বলে সাব্যস্ত করা হয় বর্তমান অত্র মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদুল মালিক আব্দুল আজিজ সমানিত হাজরিন আমরা যে মসজিদটির কথা বলছিলাম মসজিদে ইজাবা থেকে ইজাবার একটু দক্ষিণ পূর্ব দিকে যে মসজিদ মসজিদুল মালিক আব্দুল আজিজ এখানে বড় কালো একটি পাথরে খোদাই করা লেখা আছে মসজিদুল মালিক আব্দুল আজিজ এটাই হলো সেই মসজিদুল মালিক আব্দুল আজিজ তথা বাদশাহ আব্দুল আজিজ মসজিদ বাইতুল্লা থেকে আড়াই কিলোমিটার উত্তরে হাইয়ুল ফয়সালিয়া নামক মহল্লায় মিনা মুজদালিফা যাওয়ার রাস্তার ডান পাশেই মসজিদটির অবস্থান দর্শক মণ্ডলী বুঝতেই পারলেন নবিজি সাল্লাল্লাহু আলী সাল্লামের কথা আনা ইবনুদ্দাবি হাইন বলার অর্থ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত